হাই, আমি বাপি। আজকে মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রির কাজের জন্য যে সমস্ত ধরনের কোশ্চেনগুলো আছে সেই ধরনের স্যাম্পেল একটা কোশ্চেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, আমি একটা ইনকাম ট্যাক্সের উপর বিষয়ের উপর তুলে ধরেছি কিভাবে করবেন। আমরা টেবিলটা লিখেছি, যে উপরে লিখেছি ফাইন্ড রিবেট, হচ্ছে রিবেট মানে ডিসকাউন্ট 1000 টাকা, সেটা হচ্ছে জেন্ডার পুরুষদের জন্য, আর মহিলারা হচ্ছে 1400 টাকা ছাড় পাবে। আর টোটাল ইনকাম ট্যাক্স বের করতে হবে। ইনকাম ট্যাক্সের আমরা কন্ডিশন দিয়েছি ট্যাক্সেবল ইনকাম, যারা আপ টু 5 লাখ পর্যন্ত রয়েছে তারা 5% দিতে হবে, হ্যাঁ, এবং সাথে 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। এবং এমপ্লয়ির নাম কিছু দিয়েছি, জেন্ডার দিয়েছি আর কিছু অ্যামাউন্ট দিয়েছি। আমাদের ইনকাম ট্যাক্স, রিবেট আর টোটাল ট্যাক্স বের করতে হবে। এভাবে আমরা 5 লাখের উপরে যদি হয়, মানে 5 লাখ 1 টাকা থেকে 10 লাখ পর্যন্ত যদি হয়, তাহলে 20%, তার সঙ্গে 2% সেস। আর 10 লাখ কত 1 টাকা বা তার বেশি যদি হয়, তাহলে 30% টাকা ট্যাক্স দিতে হবে এবং সেস হচ্ছে 5% দিতে হবে। তো আমরা এগুলো কীভাবে বের করব? সেস কী জিনিস আমি যখন বের করব তখন আমি বলে দিব। তো আমরা এগুলো সবই ফর্মুলার মাধ্যম দিয়ে করব। তো ফর্মুলার মাধ্যম দিয়ে বের করার আমি পদ্ধতিগুলো দেখিয়ে দিব। সেস হচ্ছে তোমার, মনে করুন যে 5 লাখ টাকায় ধরুন, মনে করুন বা 5 লাখের উপরে যে একটা অ্যামাউন্ট ধরুন, তার উপর 20% বের করলেন। এবার সেই টাকাটা, যে টাকাটা বেরোলো মনে করুন ট্যাক্সটা, ওই টাকার উপরে আবার 2% বের করতে হবে, এটাই হচ্ছে সেস। তাহলে 30% মনে করুন যে টাকাটা, মনে করুন 10 লাখ 1 টাকা আছে বা 11 লাখ টাকা আছে, সেই টাকাটার 30% বের করলেন। এবার তার 5% যে বের করতে হবে, মানে ওই যে আপনি 11 লাখ বা 10 লাখের উপরে যে টাকাটা রয়েছে তার 30% বের করলেন ট্যাক্সটা, ওই 30%-এর যে ট্যাক্সটা অ্যামাউন্টটা যেটা হলো তার উপরে 5% বের করতে হবে। তাহলে দুটো টাকা একসঙ্গে যোগ করতে হবে, ওটাই হচ্ছে সেস। তাহলে সেস হচ্ছে করের উপর কর, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস আমরা আজকে কিভাবে বের করব, এরকম সাধারণত পরীক্ষা ডেটা এন্ট্রিতে কিন্তু খুব আসে। তো আমার কিছু স্যাম্পেল কোশ্চেন এইভাবে আমি প্লে লিস্টে পেয়ে যাবেন, আপনারা দেখতে থাকুন। আমি এই সমস্ত জিনিসগুলো করেছি এবং জেন্ডারগুলো করেছি, অ্যামাউন্টগুলো দিয়েছি, হ্যাঁ, জেন্ডার এফ মানে ফিমেল, মে আর এম মানে মেল করে দিয়েছি। তো কিভাবে আমরা এটা বের করব, আমি উপরে দুটো কোশ্চেন দিয়েছি, যে ফাইন রিবেট 1000 টাকা ইফ জেন্ডার এম, আর 1400 টাকা ইফ জেন্ডার ইন ফিমেল, এটা বের করতে হবে। আর টোটাল ট্যাক্স আমরা বের করব, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের সঙ্গে রিবেট মানে ডিসকাউন্ট দিতে হবে। তো আমরা এটা বের করার জন্য প্রথমে আমাদেরকে জিনিসটাকে ভালো করে আপনাকে কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্ট না বুঝতে পারলে কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। এগুলো সবই কিন্তু ফর্মুলা দিয়ে বের করতে হবে। ইনকাম ট্যাক্সও ফর্মুলা দিয়ে বের করতে হবে, রিবেটটাও এই যে ফর্মুলা দিয়ে বের করতে হবে, রিবেটটাও ফর্মুলা দিয়ে। ডাইরেক্ট আপনি এফের জায়গায় আপনি 1000 টাকা লিখে দিলেন আর এমের জায়গায় আপনি 1000 টাকা লিখে দিলেন আর ফিমেলের জায়গায় আপনি 1400 টাকা লিখে দিলেন, তাহলেও হবে না, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে হবে। তো এটা কীভাবে করে আমি আজকে দেখিয়ে দিচ্ছি, আর টোটাল ট্যাক্স কীভাবে বের করে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। তো এটা খুবই একটা সুন্দর প্রসিডিওর, আপনারা এই টেবিলটা দেখলে অনেক কিছু জিনিস বুঝতে পারবেন এবং সহজেই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে খুব একটা কন্ডিশন দিয়ে কাজ করতে হবে আমাদের, হ্যাঁ। তো আমরা এই যে ইনকাম ট্যাক্সটা এখানে বের করব, রিবেটটা আমরা বের করব, টোটাল ট্যাক্সটা আমরা এখানে বের করব। তো বের করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, আমরা প্রথমে কন্ডিশনটা আগে ভালো করে পড়ে নিতে হবে। লেস দ্যান গ্রেটার দেন দিয়ে আমাদেরকে কিন্তু কন্ডিশনটা ভালো করে পড়ে নিতে হবে। মনে করুন এখানে বলা আছে আপ টু 5 লাখ টাকা, মানে 5 লাখস, মানে 5 লাখ বা 5 লাখের কম যদি হয় তাহলে আমাদের 5% হবে, এটা জানতে হবে। আর 5 লাখ 1 টাকা, হ্যাঁ, বা তার বেশি যদি হয়, মানে 10 লাখ পর্যন্ত যদি হয় তাহলে 20 টাকা, তার মানে 5 লাখ হচ্ছে বেশি এবং 5 লাখের একটু কম। আমরা এখানে বের করার জন্য আমরা প্রথমে ইনকাম ট্যাক্সটার ঘরটা একটু বড় করে নিই, কারণ ফর্মুলা যখন আমরা লিখব তখন আমার এই অ্যামাউন্টের ঘরটা না বেরিয়ে যাবে। তো আমরা একটু ঘরটাকে এরকম করে টেনে টেনে আপনি বড় ছোটো করে নিতে পারেন, হ্যাঁ, বা জুম সাইজটাকে একটু ছোটো করেও নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো এইভাবে আমরা করে নিব প্রথমে এই ফর্মুলা লেখা, কারণ ফর্মুলাটা অনেক বড় হবে, কারণ সেসটাও লিখতে হবে, সেই জন্য একটু কষ্ট করে একটু দেখতে হবে এবং ভালো করে বুঝতে হবে জিনিসটা। আর আপনারা বারবার ভিডিওটাকে দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, কারণ কেটে কেটে ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে না, কারণ যেহেতু ফর্মুলা। তাহলে আপনারা দেখলেন যে 5 লাখ বা 5 লাখের, মানে 5 লাখ হচ্ছে সর্বোচ্চ এবং তার কম যদি হয় তাহলে হচ্ছে 5% এবং 1000 টাকা, যদি এটা না হয়
তা তার বেশি হয়। তাহলে আমরা দেখুন ইকুয়াল ইফ কথাটা লিখলাম ফার্স্ট ব্রেকেট দিয়ে অ্যামাউন্ট যে রয়েছে 4.5 লাখ টাকা সেই সেলটা ক্লিক করলাম, 4.5 লাখ না আসে সেল আসবে। হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু 5 লাখস, মানে এই সেলটা মানে E7 যদি 5 লাখ বা 5 লাখের মানে 5 লাখ বেশি এবং 5 লাখের যদি কম হয়, হ্যাঁ, তাহলে আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিব, মানে ইনকাম ট্যাক্স কত নিবে, 5% নিবে। তাহলে আমার 5% বের করতে গেলে আমার কী করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। যদি E7 হচ্ছে 4.5 লাখ ঘরটা, লেস দ্যান ইকুয়াল টু মানে 5 লাখ হচ্ছে বেশি এবং তার যদি কম হয় তাহলে লেস দ্যান, হ্যাঁ, কমা দিয়ে আপনাকে কী করতে হবে, তাহলে কত পার্সেন্ট, 5% 5% বের করবো, 5% এই যে E7 ঘরটা মানে 4.5 লাখের ঘরটা ক্লিক করবো। হ্যাঁ, তাহলে 4.5 লাখ ক্লিক করবো। এখানে কিন্তু আপনারা ডাবল ইনভার্টেড কমা দিবেন না, যখন আপনারা এ গ্রেড বি গ্রেডে ডাবল ইনভার্টেড কমা দিয়ে থাকেন, কারণ ওটা ক্যারেক্টার হিসেবে নেয়, আর ডাবল ইনভার্টেড কমা দিলে আপনার নাম্বার হিসেবে কখনোই কাউন্ট হবে না। হ্যাঁ, তাহলে এই যে E7 × 5% চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে, 5%। এবার মাইনাস আমরা 1000 টাকা দিয়ে দিব, তাহলে হয়ে গেল E7 × 5%, তাহলে আমার 5% বেরিয়ে যাবে। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে E7 × 5%, আর তাহলে 1000 টাকা হচ্ছে ডিসকাউন্ট, তাহলে আমরা মাইনাস 1000 টাকা দিয়ে দিলাম। তাহলে এই একটা কন্ডিশন হয়ে গেল, আমরা ফার্স্ট ব্রেকেটটা একটা ওপেন করে রেখে দিয়েছি। এবার পরের কন্ডিশন হচ্ছে কি, 5 লাখ 1 টাকা মানে 5 লাখের উপরে যখন 1 লাখ টাকা মানে 1 টাকা হবে, মানে তখন আপ টু 10 লাখ পর্যন্ত, তাহলে 20% টাকা ট্যাক্স দিতে হবে এবং শেষ হচ্ছে 2% দিতে হবে। 2% মানে 20% যে টাকাটা সেই টাকাটার উপরে আবার 2% হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বের করার জন্য আবার ইফ দিয়ে করব। আবার ফার্স্ট ব্রেকেট আমরা দিব, আবার ওই ভ্যালুটা দিয়েই ক্লিক করবো, E7 ভ্যালু যদি এটা না হয় আর কি, তাহলে E7 > 5 লাখ 1 টাকা দিব, E7 × 5 লাখ 1 টাকা। যদি E7টা যদি 5 লাখ বা 5 লাখের উপরে হয় মানে বেশি হয়, যদি বেশি হয় তাহলে আমরা কী করবো, কমা দিয়ে কত করবো, 5 লাখ 1 টাকার উপরে যদি হয় তাহলে আমরা কী করবো, কমা দিয়ে আমরা কী করবো, হ্যাঁ, 20% আমরা করবো, 20% মানে E7 × 20% দিব, এটা তাহলে আমরা দিয়ে দিব। হ্যাঁ, এটা আমার 20% বেরিয়ে গেলো, সাথে যোগ হবে কত, 2%। এবার 20% টাকা মানে কোনটা, E7 × 20% এই টাকাটা, এই ভ্যালুটা যা ভ্যালু বেরোবে, তার মানে E7 × 20% এইটা কথাটা আমরা মনে করুন, এই টাকাটা তো এখনও বেরোয়নি, তাহলে এই টাকাটাই আমরা আবার লিখবো ফার্স্ট ব্রেকেটের ভিতরে। এই ভ্যালুটা দিয়েই ক্লিক করবো, E7 × 20%, ব্রেকেট ক্লোজ করে দিব, এটা মনে করুন 20% টাকা। হ্যাঁ, তাহলে এটার কত পার্সেন্ট বেরোবে, এই টাকাটা ট্যাক্সের 2% × 2%, এবার এটা আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের ব্রেকেট দুটো হয়ে গেল। এবার আমরা 10 লাখ বা 10 লাখের যদি মানে 10 লাখ পর্যন্ত তো 20% হয়ে গেল, এবার আমরা কী করবো, 10 লাখ 1 টাকা বা তার বেশি যদি হয় তাহলে 30% এবং সঙ্গে 5% সেস দিতে হবে। হ্যাঁ, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এবার এটা কীভাবে বের করব, এটাও সহজ, তাহলে আমরা এটাও খুবই সহজ। আপনারা কিন্তু বারবার ভিডিওটাকে বুঝতে না পারলে বারবার দেখবেন, তাহলে বুঝে যাবেন, প্রথম প্রথম যদি একটু অসুবিধা হয় বা কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দিব, কোনো রকম অসুবিধা নেই। বা আমার ফেসবুক পেজ ফলো করবেন, আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব। এবার হচ্ছে দেখুন, 10 লাখ পর্যন্ত যদি হয় তাহলে 20%, আর 10 লাখ পরে যদি 1 টাকা যোগ হয়ে যায় তাহলে 30% হয়ে যাচ্ছে। এটা একটা কন্ডিশন, আপনারা আপনার মতো করেও কন্ডিশন করে দিতে পারেন, কিন্তু পরীক্ষা এই ধরনের আসে খুব। হ্যাঁ, তাহলে এইভাবে এই ধরনের কোশ্চেনগুলো আসে। এই যে দেখুন, তাহলে ইফ E7 > 10 লাখ 1 টাকা করে দিলাম, যদি এই E7টা যদি 10 লাখ > চিহ্ন দেওয়ার মানে হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টুর মানে হচ্ছে আপনি যদি > 10 লাখ 1 টাকা দেন তাহলে 10 লাখ 1 টাকা কাউন্ট করবে না, তারপরের থেকে কাউন্ট করবে। আর ইকুয়াল চিহ্ন দিলে কী হবে, 10 লাখ 1 টাকা যে সংখ্যাটা দেবেন সেই সংখ্যা থেকে কাউন্ট হবে। তাহলে কমা E7 × 30%, এই যে এটা 30%, আর শেষ বের হবে যে টাকাটা কত, 5%, সেটা হচ্ছে কার, 30% টাকাটা। তাহলে 30% টাকাটা হচ্ছে কি, ব্রেকেটের মধ্যে বলে দিব যে E7 × 30%, এই টাকাটাই তো যেটা ক্যালকুলেশন করে বের হবে 30%, তাহলে E7 × 30%, এটা দিলাম ব্রেকেট, ইনটু আমরা কী করবো, কত পার্সেন্ট শেষ বলেছে, 5%, তো আমরা 5% দিয়ে দিলাম, তাহলে 30% উপর 5%টা বেরো যাবে। এবার ব্রেকেট আমরা কটা ওপেন রেখেছি, 3টা রেখেছি, একটা 5 লাখ পর্যন্ত, একটা 5 লাখ 1 টাকার উপরে, আর একটা 10 লাখ 1 টাকার উপরে। তাহলে এবার আমরা কী করবো, 3টা ব্যাকেট কী করবো, ক্লোজ করে দেবো।
এবার আমরা পরপর পরপর সুন্দর করে ব্র্যাকেট তিনটাকে ক্লোজ করে দিব। দেখুন তিনটা ক্লোজ করে আমরা একটা এন্টার দিয়ে দিব। এবার আমরা একটু ঘরটাকে ছোটো করে দিব, এবার আমরা ড্র্যাগ করে দিব। যদি নিচের কন্ডিশনগুলো সব একই রয়েছে, হ্যাঁ, তাহলে আমরা এবার কী করব, এটাকে আর ফর্মুলা বক্সে উপরে দেখাই যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। এবার ড্র্যাগ করে দিলাম, এই কন্ডিশনে যদি আরও হয় তাহলে আমরা নিচে যদি আরও পিনস অ্যামাউন্টের ঘরে যদি সংখ্যা লিখি তাহলে অটোমেটিক্যালি ক্যালকুলেশনটা বেরিয়ে যাবে, ফর্মুলা বক্সেও আমরা দেখতে পাবো। রিবেট মানে হচ্ছে ডিসকাউন্ট। এবার ডিসকাউন্ট কী বলেছে, মহিলাদের ক্ষেত্রে মানে এফ হচ্ছে কত, 1400 টাকা, আর এম হচ্ছে কত, 1000 টাকা আমরা ডিসকাউন্ট দিব। হ্যাঁ, এবার আমরা রিবেট, এখানে কিন্তু টাকাটা ডাইরেক্ট লেখা যাবে না, আমরা ফর্মুলার মধ্যে লিখতে হবে। ফর্মুলার মধ্যে লিখলে কি হবে, আমরা দেখুন লিখি, ইফ এম এফ এফ মানে এই যে D7 যদি ঘর ইকুয়াল টু এই যে ইনভার্টেড কমার মধ্যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে বলে যদি দেই এম, মানে এই ঘরটা যদি এম হয় মানে মেল হয় তাহলে কমা দিয়ে হবে কি, হ্যাঁ, 1000 টাকা। আমরা এটা যদি হয় তাহলে আমরা কমা দিয়ে বলে দিব 1000 টাকা। হ্যাঁ, এটা আবার 1000 টাকাটা হয়ে গেল। আবার কমা দিয়ে যদি আবার ইফ দিব, ফার্স্ট ব্যাকেট ওপেন করে আবার D7 ক্লিক করব, মানে ওই এফ ঘরটাতে ক্লিক করে ইকুয়াল টু যদি বলবো, হ্যাঁ, ইকুয়াল টু যদি ডাবল ইনভার্টেড কমার মধ্যে বলবো এফ, মানে এইটা যদি ফিমেল হয় তাহলে কমা দিয়ে বলবো কত, 1400 টাকা। এবার ব্যাকেট দুটো ওপেন করেছি, ক্লোজ করেছি, এবার এন্টার। এটাও একটা ফর্মুলা, তো এই ফর্মুলাতে কিন্তু লিখতে হবে। এবার লিখলে কী সুবিধা হবে, এবং ডাইরেক্ট লেখা যাবে না, কারণ পরীক্ষায় যদি বলা আছে এইভাবে করতে হবে। হ্যাঁ, তাহলে এবার দেখুন টাকাটা চলে আসলো, দেখুন 1400, 1000, 1000, 1400 এরকম করে চলে আসলো। এবার আপনার মজা হচ্ছে, যদি আপনি এফের জায়গায় এম লেখেন দেখবেন ফর্মুলা যেহেতু অ্যাপ্লাই করা আছে অটোমেটিক বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার আর টোটাল ট্যাক্স হচ্ছে কি, ইনকাম ট্যাক্স মাইনাস রিবেট, এটা করলেই আমার বেরিয়ে যাচ্ছে। এবার ড্র্যাগ করলে আমার এটা বেরিয়ে যাচ্ছে। এটা সহজ একটা, এটা আপনারা জানেনই। আর যদি এই কঠিন ভিডিওটা একটু যদি কঠিন মনে হয় তাহলে এক্সেলের আমার প্লেলিস্টে যেয়ে দেখবেন প্রচুর ভিডিও রয়েছে এক্সেলের টিউটোরিয়াল, সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই আপনারা ফলো করুন। আচ্ছা, দেখুন আমি এখানে এম এর জায়গায় যদি এফ লিখে দিই আমার টাকাটাও চেঞ্জ হয়ে যাবে এবং অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাবে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনাদেরকে কিন্তু করতে হবে। আর ভিডিওটা যদি এইভাবে করার পর যদি বা যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন বা বারবার ভিডিওটা একটু দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই আসে ডেটা এন্ট্রি কাজের জন্য, জবের জন্য, যে কোনো ডিপার্টমেন্ট, হেলথের হোক, কন্যাশ্রী, রূপশ্রী, নানা রকম প্রচুর ডিপার্টমেন্টের লোক নিচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো এই সমস্ত ধরনেরই কোশ্চেনগুলো আসে, তো প্রস্তুতির জন্য আমরা স্যাম্পেল কোশ্চেনগুলো তৈরি করেছি। এভাবে আমরা প্রচুর প্রতিনিয়তই আমরা স্যাম্পেল কোশ্চেন তৈরি করছি আপনাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো কমেন্ট করে, আর ভালো না লাগলে একটা লাইক দিয়ে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেসের আমাদের প্লেলিস্ট রয়েছে, সেগুলো ফলো করুন। থ্যাংক ইউ, আজকের মতো এতটুকুই।